বেশ কিছুদিন ধরে একটা কথা আমরা বারবার শুনছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গত 6 মাস ধরে লোকসান গুনছে, আর এই কারণে সরকার বিপিসিকে ভর্তুকি হিসেবে দিয়েছে 8,000 কোটি টাকা। তবে এখানে একটা কিন্তু আছে, এই 6 মাসে সরকার বিপিসির কাছ থেকে ভ্যাট, ট্যাক্স এবং ডিউটি বাবদ সংগ্রহ করেছে 9,000 কোটি টাকা। অনেকেই বলছেন এই বিশাল অঙ্কের টাকা যদি বিপিসিকে দিতে না হতো তাও কি লোকসান গুনতে হতো বিপিসিকে? তেল নিয়ে দেশে যে তেলেসমাতি কারবার চলছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা জনের হাজারো প্রশ্ন। অনেকে বলছেন নতুন দামে কেরোসিন, পেট্রোল এবং অকটেন বিক্রি করে বিপিসি আবারও মুনাফায় ফিরবে। আবার অনেকে জানতে চাইছেন বিশ্ববাজারে যেখানে তেলের দাম কমছে সেখানে আমাদের দেশে কেন অস্বাভাবিকভাবে বাড়ল? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের গত 7 বছরের লাভের টাকা গেল কোথায়? সোশ্যাল মিডিয়ায় চলমান এই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের আজকের ভিডিও। স্কুলে আমরা সবাই চাহিদা এবং যোগান বিধি পড়েছি। জ্বালানি তেলের দামও এই চাহিদা এবং যোগানের উপরে ভিত্তি করে বাড়ে বা কমে, তবে এর সাথে আরও কিছু ফ্যাক্টর জড়িত। আসলে তেলের দামের উঠানামা করাটা বিশ্ববাজারে এই রিফাইনিং ক্যাপাসিটি এবং স্পেকুলেশন এবং সরবরাহ চাহিদার যে ভারসাম্য তার উপর নির্ভর করে। এই কারণেই এগুলো এটা আসলে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, আমরা দেখেছি, এবং এটা ফ্লাকচুয়েশনটা যে কোনো সময় যে কোনো কারণে করতে পারে। আজকে যদি নাইজেরিয়ার একটা তেলের পাইপলাইনে ওখানকার যে বিদ্রোহীরা আছে তারা যদি একটা বোমা ফুটায়, এক লাফে তেলের দাম $10 বেড়ে যাবে। কিন্তু এখানে কিন্তু কোনো চাহিদা এবং ইয়ের কোনো ঘাটতি নাই। এই মুহূর্তে বাজারে যথেষ্ট সরবরাহ আছে এবং চাহিদা মেটানোর জন্য যথেষ্ট তেলও আছে। কিন্তু ওই ঘটনা যদি ঘটে তাহলে সাড়ে সাড়ে $10 বেড়ে যাবে ইন স্পেকুলেশন, যে সরবরাহ কম শুরু হয়ে যাবে সামনে। এটা হলো ক্রুড অয়েলের কথা বলছি। আর ক্রুড অয়েলটাকে প্রসেস করে রিফাইনারি, আমরা প্রায় 90 মিলিয়ন ব্যারেল প্রতিদিন আমরা ক্রুড অয়েল ব্যবহার করি, কিন্তু রিফাইনিং ক্যাপাসিটি কিন্তু 90 মিলিয়ন ব্যারেল নাই, তার চাইতে কম আছে। এই যে ঘাটতি আছে রিফাইনিং ক্যাপাসিটিতে, সেই কারণে রিফাইনাররা করে কি, যেহেতু ফুল ফ্লেজারে তাদের রিফাইনিং করতে হচ্ছে টু মিট দ্য প্রোডাক্ট ডিমান্ড, তারা একটা মার্জিনটাকে বাড়িয়ে দেয়। তেলের দাম সাধারণত কিভাবে বাড়ে বা কমে এই বিষয়টি বোঝার জন্য জানা প্রয়োজন তেলের ক্রয় বিক্রয় প্রক্রিয়াটি। বাংলাদেশ 2 ধরনের জ্বালানি ক্রয় করে, এর মধ্যে শতকরা 70% আমরা কিনি পরিশোধিত জ্বালানি আর 30% অপরিশোধিত। সাধারণত সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের কাছ থেকে আমরা অপরিশোধিত তেল কিনে থাকি। এই তেল যেদিন জাহাজে ওঠানো হয় সেই দিন সেই দেশের সরকার নির্ধারিত মূল্যই হলো বিপিসির কেনা তেলের দাম। অন্যদিকে বিশ্ববাজার থেকে পরিশোধিত তেল যেমন ডিজেল কেনার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি নিয়ম আছে। এই পদ্ধতিতে আমরা প্রায় 90% ডিজেল ক্রয় করি। বিষয়টা একটু খোলাসা করে বলি। ধরুন বিপিসি যদি আগস্টের 5 তারিখে কোনো কোম্পানিকে 1,000 টন ডিজেল সরবরাহ করতে বলে, তাহলে সেই তেলের দাম হবে আগস্টের 3, 4 এবং 6-7 তারিখে সিঙ্গাপুর ভিত্তিক পত্রিকা প্লাটসে প্রকাশিত তেলের দামের গড়। অর্থাৎ প্লাটসে প্রকাশিত 4 দিনের দামের গড় করে তেলের দাম নির্ধারণ করা হয়। আর আন্তর্জাতিক বাজারে যেহেতু তেলের দাম প্রতিদিনই কিছুটা ওঠানামা করে, তাই বিশ্লেষকেরা বলছেন এই পদ্ধতির কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বনিম্ন হলেই যে কম দামে তেল পাওয়া যাবে এর কোনো নিশ্চয়তা দেয়া যায় না। আচ্ছা, এই যে জাহাজে করে বাংলাদেশে তেল আসছে, এই তেল আসার সাথে কিন্তু কিছু আমদানি খরচও জড়িত। যেমন ধরুন আগস্টের 5 তারিখে আন্তর্জাতিক বাজারে 1 ব্যারেল ডিজেলের দাম ছিল $124। এখন এটাকে যদি আমরা সরকারের কনভার্সন রেটে হিসাব করে লিটারে নিয়ে আসি তাহলে 1 লিটার ডিজেলের দাম পড়ে 74 টাকা। আর এই 74 টাকার সাথে কিন্তু যোগ হচ্ছে প্রায় 34% আমদানি শুল্ক। এর মধ্যে 10% কাস্টমস ডিউটি, 15% ভ্যাট, 2% ডিভিডেন্ড, 2% ইনকাম ট্যাক্স এবং 5% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এখন এই 74 টাকার উপর যদি 34% যোগ করি তাহলে 1 লিটার ডিজেলের মূল্য দাঁড়ায় প্রায় 99 টাকা। আর এই বাড়তি 25 টাকার আমদানি কর নিয়েই যত গণ্ডগোল। অর্থাৎ সরকার এই মুহূর্তে যে 114 টাকা দরে বিক্রি করছেন, এবং যদি আমদানি ব্যয় হিসেব করি তাহলে
অভ্যন্তরে যদি পরিবহন ব্যয় হয়তো কিছুটা হবে, তাহলে তারপরেও আমাদের কাছে মনে হচ্ছে প্রায় 7-8 টাকার মতো এই মুহূর্তে আসলে সরকারের বাড়তি অর্থ যোগ হচ্ছে, যেটা কিনা অনাকাঙ্ক্ষিত। সম্ভবত এটা দিয়ে এটা অনুমান করা যায় যে সরকার পূর্বতন মাসগুলোর যে হিসেবের ক্ষেত্রে যে নেগেটিভ ব্যালেন্সটি ছিল, সেই নেগেটিভ ব্যালেন্সটি সেটাও কিছুটা এই বাড়তি আয় দিয়ে কমিয়ে আনতে চাচ্ছে, যেটা আসলে বর্তমান প্রেক্ষাপটে এটি না করাটাই হয়তো যৌক্তিক ছিল। আমরা 2022 অর্থ বছরেও যে অর্থ বছরটি শেষ হতে যাচ্ছে, সেই অর্থ বছরেও আমরা কিন্তু বিপিসিকে একটা ভালো পরিমাণ আমরা মুনাফা করতে দেখেছি, প্রায় 3,000 কোটি টাকার মতো। সুতরাং সেই জায়গাটিও কিন্তু একটা উল্লেখযোগ্য অর্জন। এছাড়া আগের বছরগুলোতেও তার একটা উল্লেখযোগ্য পরিমাণ তার বাড়তি আয় ছিল, যেটা বলা হয়ে থাকে 2015-2022 ভিতরে প্রায় 48,119 কোটি টাকা তার একটা বাড়তি অর্থ তার কাছে ছিল। তো সব মিলিয়ে বিপিসির আর্থিক অবস্থা ভালো থাকার কথা। যদি আমি সাম্প্রতিক কয়েক মাসে তার যে উচ্চ মূল্যে আমদানি ব্যয় সেটিকে যদি বাদ দিই, এই কর বাড়ানো বা কমানোর এখতিয়ার আছে অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের। গত অর্থ বছরে বাংলাদেশের রাজস্ব ঘাটতি অনেকটাই মেটানো হয়েছিল এই আমদানি পর্যায়ের করের উপর ভিত্তি করে। আমি যদি একটা উদাহরণ দেই, 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিপিসি কর বাবদ পরিশোধ করেছে 65,000 কোটি টাকা। নিঃসন্দেহে বিশাল অঙ্কের এই টাকা এখনই বন্ধ করতে চাইছে না এনবিআর, বরং বোঝা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপর। এমনকি 5 অগস্ট যে প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানির দাম বাড়ানো হয়েছে সেখানেও কিছু ফাঁক আছে। যেমন 1 লিটার ডিজেলের কর দেওয়ার আগের দাম দেখানো হয়েছে 93 টাকা, কিন্তু দেখানো হয়নি এই 93 টাকার মধ্যে কত টাকা জাহাজ ভাড়া এবং পোর্ট হ্যান্ডলিং কমিশন খরচ কত। আবার 1 লিটার ডিজেলের মূল্য 93 টাকা থেকে যেভাবে 114 টাকা হচ্ছে সেখানেও কিছু ঝামেলা আছে। বিশ্লেষকেরা বলছেন বিপিসির জ্বালানি তেল খাতে উন্নয়ন তহবিলের জন্য যে 10 পয়সা করে নেওয়া হচ্ছে, এই টাকা জনগণের কাছ থেকে নেওয়ার কথা নয়। অর্থাৎ আপনার এবং আমার উপর এমন কিছু খরচ চাপিয়ে দেওয়া হচ্ছে যে খরচগুলো বহন করার কথা সরকারের। আমি বিআরসির আইনের মানদণ্ডে এটা বিশ্লেষণ করতে চাই। উন্নয়ন তহবিলের নামে কোনো টাকা নেওয়ার ইখতিয়ার বিপিসির নেই, মানে এইভাবে ভোক্তাদের কাছ থেকে অর্থ নেওয়ার ইখতিয়ার মন্ত্রণালয়ের নেই, এবং বিআরসি যদি মূল্য নির্ধারণ করত তাও নেই। কারণ এই টাকাটা রাজস্ব চাহিদা যার, অর্থাৎ পুরো সাপ্লাই চেইনে যা খরচ হবে সেই খরচের সঙ্গে মূল্যহ্রাস সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হতে হবে। তো জ্বালানি সরবরাহের সঙ্গে এই পয়সা মানে যে ব্যয় হয় সে ব্যয়ের কোনো সম্পর্ক নেই। সুতরাং এইরকম ধরনের অর্থ ভোক্তাদের কাছ থেকে নেওয়া মানে ভোক্তারা প্রকৃত মূল্যের সঙ্গে বাড়তি 10 পয়সা করে যে মূল্য দিচ্ছে সেইটা ভোক্তাদের পয়সা, তার থেকেও ইত্যাদি 10 পয়সা যে ভোক্তাদের কাছ থেকে এইরকম মানে জোর করে আদায় করা, এর চেয়ে বড় লুণ্ঠন তো আর হতে পারে না। এবার সবচেয়ে অবাক করা তথ্যটা বলি। এই অল্প কিছুদিন আগেও বিপিসি ছিল সরকারের সোনার ডিম পাড়া হাঁস। বিপিসির দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি 7 বছরে মুনাফা করেছে প্রায় 43,000 কোটি টাকা। 2014 সাল থেকে এক প্রকার লোকসানের বৃত্ত ভেঙে লাভের দিকে এগোতে শুরু করে বিপিসি। তবে এই লাভের সুফল সাধারণ মানুষ খুব একটা পায়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে এতগুলো টাকা গেল কোথায়? সরকার কেন বলছে গত 6 মাসে বিপিসিকে 8,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে? লাভের টাকা তো সরকারের বিভিন্ন প্রকল্পে ব্যয় হচ্ছে, সে প্রকল্প ব্যয় স্বচ্ছ না, এবং সরকারের না বিপিসি নানা ধরনের কল্পনা তার বিল্ডিং তৈরি করা সহ নানা ধরনের প্রকল্পে ব্যয় হচ্ছে, তার খানিকটা অংশ সরকার নিজে নিয়ে গেছে আইন করে সেটা যদ্দ শোনা গেছে 10,000 কোটি টাকা। এইসব ভাবে বলা যেতে পারে যে 9-6 হয়েছে। এই টাকা দিয়ে আমরা বলেছিলাম প্রাইস স্টেবিলাইজেশন স্টেবিলাইজড ফান্ড তৈরি করতে বলেছিলাম, প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড অর্থাৎ মূল্য স্থিতি তহবিল জ্বালানির। এই যে যখন তখন আন্তর্জাতিক বাজারে যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে
ভোক্তা পর্যায়ে বা মূল্য বৃদ্ধি বা সরকারের ভর্তুকি বৃদ্ধির চাপ থাকতো না। যখন মূল্যহার কমে যেত আন্তর্জাতিক বাজারে পড়ে গেলে, তখন বাড়তি অর্থে জ্বালানি স্টাবিলাইজ ফান্ডে যেত, আবার যখন বেড়ে যেত সেখান থেকে এই ভর্তুকি দেওয়া হতো অনুদান হিসেবে। এইভাবে যদি স্ট্যাবিলাইজড ফান্ড ওই 43,000 কোটি দিয়ে টাকা দিয়ে করা হতো, তাহলে আমরা অনায়াসে সরকারের ভর্তুকি বা না বাড়িয়ে প্লাস আমাদের মূল্য বৃদ্ধি না করে অবশ্যই আমরা আরো 2022 সাল অনায়াসে চলতে পারতাম, ইভেন 23 সালও চলতে পারতাম। বিশ্লেষকরা বলছেন, বিপিসি তার লাভের টাকা পরবর্তী সংকটকালের জন্য ব্যবহার করতে পারেনি সরকারেরই একটি নতুন আইনের কারণে। 2020 সালে পাবলিক সেক্টর কর্পোরেশন সম্পর্কে নতুন আইনে বলা হয়েছিল যে সরকারি প্রতিষ্ঠানে উদ্বৃত্ত অর্থ আছে তা সরকারের কাছে জমা দিতে হবে। সে কারণে বিপিসি তার লাভের বিপুল পরিমাণ টাকা সরকারের অর্থ মন্ত্রণালয়কে দিয়েছে। 2019-20 এবং 2020-21 অর্থ বছরে বিপিসির তহবিল থেকে উদ্বৃত্ত অর্থ হিসেবে 10,000 কোটি টাকা নিয়েছে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর প্রতি লিটার অকটেনে বিপিসি লাভ করছে 25 টাকা, কিন্তু পেট্রোলের ক্ষেত্রে এই লাভের অঙ্ক 5 টাকার কম বা বেশি হতে পারে। ডিজেলে প্রতি লিটারে এখনও খানিকটা লোকসান হচ্ছে। তবে সবচেয়ে মজার তথ্য হল, গত মাসের মতো একই পরিমাণ ডিজেল এবং অকটেন যদি বিপিসি এই মাসে বিক্রি করতে পারে, তবে বিপিসির লাভ হবে প্রায় 205 কোটি টাকা। তেলের মূল্য বৃদ্ধি পেলে সেটার টাকাটা যদি জনগণের কাছ থেকে নিতে হয় লস কমানোর জন্য, তেলের মূল্য যখন কমে গেছে সেই সময় তো টাকাটা মানে মূল্যটা যদি কমানো হতো, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, সরকার ইজ নট ইন টু প্রফিট মেকিং। কিন্তু আমরা দেখেছি 7 বছর সরকার বা বিপিসি 40-45 হাজার কোটি টাকা আর্ন করেছে, কারণ আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অনেক কম ছিল স্থানীয় বাজারের তুলনায়। সেই প্রেক্ষিতে বিপিসি অনেক টাকা আর্ন করেছে। তো এই আর্নিংয়ের টাকাটা যদি আমার এখন লসের সময় এটা ব্যবহার না করা হয়, তাহলে তো সরকার আমি বলবো যে বিপিসিকে সম্পূর্ণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তৈরি করেছে, সেটা সার্ভিস দেশের জনগণের সার্ভিস না করে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে তৈরি হয়েছে, তাই না? এটা প্রফিট, বিপিসি যদি প্রফিট ড্রিভেন হয় এবং প্রিডেটরি প্রফিট ড্রিভেন হয়, ইট মাস্ট কাম আন্ডার রেগুলেশন। করোনা মহামারীর প্রথম ঢেউয়ের পর দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছিল 2.5 কোটি, দ্বিতীয় ঢেউয়ের পর এই সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেছে। অথচ এই বিশাল জনগোষ্ঠীকে নিয়ে সরকারের বিশেষ কোনো উদ্যোগ নেই। জ্বালানি তেলের দাম বাড়ল আর এর প্রভাব গিয়ে পড়ছে পরিবহন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়। মানুষ বাঁচবে কীভাবে, তাদেরকে নিয়ে কেউ কি ভাবছেন?